সবাইকে এপ্রিল ফুল করি না। সবচেয়ে বড় কথা আপনারা ভেবে দেখুন, আমি আসানসোলে এত মারামারি হয়, চুরি করে সে টাকা আবার কোথাও বোলপুরে যায়, কখনো শান্তিনিকেতনে যায়, জগমিনি শান্তিনিকেতনে যায়, তারপরে দিদির বিভিন্ন ভাইদের হাতে যায়। সেই জায়গায় আমার ছেলেদেরকে বিনা কারণে, যেমন আপনাদের এখানে হচ্ছে, পুলিশ বিনা কারণে মিথ্যে মামলা দিয়ে বা বিনা কারণে বিজেপি ছেলেদেরকে তাদের গ্রেপ্তার করছে, নানারকম কেস দিচ্ছে, সেরকম যখন আসানসোলে হয় আমি আমার ছেলেদের বলি যে গন্ডারের সঙ্গে লড়ার জন্য, গন্ডারের সঙ্গে হায়নার সঙ্গে লড়ার জন্য হায়না বা গন্ডা হওয়ার দরকার নেই, শিয়ালের বুদ্ধি দিয়ে লড়ো। আমি এটাই বলি, শিয়ালের বুদ্ধি দিয়ে লড়ো, কারণ আমাদের আমাদের সরকার আর মাত্র 2 বছর ধরে, আর মাত্র 2 বছর ধরে, এটা 19, সামনে 21, 19-এ আপনারা করেছেন হাফ, 21-এ আমরা সবাই মিলে করবো সাফ। কিন্তু আপনারা দেখুন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আমাদের আপনাদের এখানকার মানুষ, এখানকার বিজেপি আমি বলবো, কারণ আমরা যেটা 2021-এ চাইছি সেটা আপনারা অলরেডি বানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কমল সরকার। আমরা তো কমল সরকারই চাইছি, পদ্মফুলের সরকার চাইছি 2021-এ। আপনারা দেখুন এখনই পদ্মফুলের সরকার বানিয়ে দিয়েছেন, ওনার সামনে সরকার আর প্রথম নেম কমল। আছেন তো আপনার বাবা, এখন আছেন তো মা, আছেন তো বাবা? খুব ভেবে চিন্তে কিন্তু নামটা দিয়েছিল, তিনি জানতেন, তিনি জ্যোতিষে ছিলেন, উনি জানতেন যে আপনি একদিন কমল, কমলও হবেন সরকারেও থাকবেন। হ্যাঁ, ভালো মানুষ ছিলেন, যাই হোক, এটাই হচ্ছে আমাদের, দেখুন উনি বললেন বাবা ভালো মানুষ ছিলেন। আমরা পশ্চিমবঙ্গে এটাই চাই যে ভালো মানুষ যেন ভালো থাকে, ভালো মানুষ যাতে ভালো থাকে। সবাইকে রাজনীতি কেন করতে হবে, আপনারা যারা মাঠে এসেছেন সবাইকে, তৃণমূল, বিজেপি, বাম, লেফট, বামপন্থী বা কংগ্রেসই কেন হতে হবে, আপনারা তো সাধারণ মানুষ হতে পারেন, কেন আপনাদেরকে সুবিধা পেতে গেলে একটা বিশেষ দলের পতাকা ধরতে হবে, কেন আপনাদেরকে দৌড়ে দৌড়ে কোনো একজন করাপ্ট নেতা, যিনি কাটমানির অংশ নেন, যিনি থোলাবাজি করেন, যিনি গুন্ডাদের আশ্রয় দেন, তিনি যখন জিপে করে যান, কেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পতাকা নিয়ে তাদের পেছনে দৌড়তে হবে? কারণ না দৌড়লে, যদি তৃণমূলের কাডারের মতো আপনি কাজ না করেন, তাহলে আপনি সরকারের টাকায় আপনার উপকার হতে পারেন। এটাই পশ্চিমবঙ্গের সত্যি হয়ে দাঁড়িয়েছে। দেবজিৎ খুব ভালো ভাষণ দিল, অনেকগুলো পয়েন্ট খুব ভালো করে জানেন তো সিবিরা, যে যদি যখন আপনি জানেন যে এটাই খুনি, এই যে ধরুন আপনি জানেন এটাই বেরিয়েছে, আপনি জানেন যে এটাই খুনি, খুনি খুনি নয়, এটা তোমাকে এক্সাম্পল দেয়। আপনারা যেমন অঙ্কে বলে না, ধরুন এটা এক্স, সুপ্রিম কোর্টে একটা কাকু যাবেন না, সবাই বুঝতে পারছে আপনি কেন চলে, একই জিনিস আপনাদের বুঝতে হবে।